সাজেক ভেলি ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে এই সাজেক ভেলির অবস্থান। বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাব সাজেক ভেলিতে এবং কথা বলবো কম খরচ আপনারা কিভাবে সাজেক ভেলি ঘুরে আসতে পারবেন একা অথবা আপনার ফ্যামিলি সহ। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং যারা এখনো নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আবদুল্লাপুর থেকে। আপনারা ইচ্ছা করলে সাইদাবাদ, আরামবাগ অথবা গাতরি থেকে রাত 11টায় বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন। বাট নর্মালি হানিফ, শ্যামলি, শান্তি পরিবহন এবং সাউদিয়া পরিবহন মোটামুটি এই রুটে যাতায়াত করে। তো আপনারা ইচ্ছা করলে চেক করতে পারেন। এখন বাজে প্রায় রাত 1টা, আমরা চলে আসছি কুমিল্লার হোটেল তাজমহল কমপ্লেক্স নামে একটি রেস্টুরেন্টে। এখানে আমাদের শ্যামলি বাসটা প্রায় 20 মিনিট ব্রেক দিয়েছে। তো এখানে আপনারা অবশ্যই ফ্রেশ হয়ে নেবেন, যদি কিছু খেতে মন চায় খেয়ে নেবেন। আমরা কিন্তু নিয়েছিলাম 2টা বিফ খিচুড়ি, পার প্লেট 270 টাকা। তো প্রাইসটা একটু বেশি, বাট কিছু কারণে খেতেই হবে, বিকজ অনেক খিদা লেগেছিলো। আপনার ইচ্ছা করলে এখানে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আলহামদুলিল্লাহ, এখন সকাল 7টা বাজে, আমরা চলে আসছি খাগড়াছড়ি সদরে। বাস থেকে নেমে সরাসরি চলে গিয়েছি মক্কা হোটেলে অ্যান্ড ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিয়েছি। এখন আমরা চলে আসছি সিএনজি কাউন্টারে। তো এখানে এসে 5,200 টাকা দিয়ে আমরা চারজন একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি। অ্যান্ড যদি আপনার এর চেয়ে বেশি হন তাহলে আপনি ইচ্ছা করলে চান্দের গাড়ি রিজার্ভ করতে পারেন, এই পাশেই আপনার চান্দের গাড়ি পেয়ে যাবেন। ওকে, দাম কিন্তু একদম ফিক্সড। অ্যান্ড যারা একজন বা দুজন আসতে চান, সাজেক ঘুরতে চান, তারা কীভাবে আসবেন আমি ভিডিও শেষে ফুল ডিটেলস বলে দেবো। আপনার কীভাবে একা বা দুজনে আপনারা সাজেক ঘুরতে পারবেন একদম কম খরচে। ওকে, তো দেখতে পাচ্ছেন ভাই, এত কষ্ট করে আমরা যে আসলাম সাজেকে, এত জার্নি করে, এই সিচুয়েশনগুলো বা এই যে মানে কি ভিউগুলো দেখে না মনটা একদম জুড়ে যায়। মানে পাহাড়ের রাস্তাতে আপনি যাচ্ছেন, দুইদিকে পাহাড়, উঁচু নিচু, কত সুন্দর সরু একটি রাস্তা। গাইজ, আমরা এখন আছি বাগাইহাট। তো বাগাইহাট আসার পর একটু রেস্ট দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছেন 10:40 আগে থেকে এখান থেকে কোনোরকম গাড়ি ছাড়বে না। তো পিছনে অনেকগুলো সিএনজি, তারপর যে চান্দের গাড়ি সব দাঁড়িয়ে আছে। যখন 10:40 বাজবে তখন সবাইকে ছাড়বে, অ্যান্ড সবাইকে এন্ট্রি এখানে করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে বাসে করে চা খাচ্ছি, মানে বুঝতে পারছেন টাকা দিয়ে আমরা বাস খাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু সাজেকের খুব কাছাকাছি চলে আসছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন দূরে সেই উঁচু একটা টিলা বা উঁচু একটা পাহাড়, যেখানে হয়তো একটা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে সাজেক ভেলি। সাজেকে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা রুম অথবা কটেজ ভাড়া করব। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো কটেজ ভাড়া করতে পারেন, নো প্রবলেম। বাট যদি আপনারা অফ সিজনে আসেন এবং ভালো একটা ভিউ পেতে চান সকাল সকাল, আপনারা অবশ্যই ওই সাইড দেখতে পাচ্ছেন, এতে ওই সাইডটা ভাড়া করবেন। ওইটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, বিকজ ওই পাশ থেকে আপনারা ইন্ডিয়ার পাহাড় দেখতে পারবেন। অ্যান্ড যদি চান যে না ভাই আমি নর্মাল ভিউ চাই, তাহলে আপনারা ইচ্ছা করলে এই সাইড আসতে পারেন। অ্যান্ড শীতকালে আসলে, মানে সিজনে আসলে আপনারা দুই সাইডে ভালো ভিউ পাবেন, কিন্তু অফ সিজনে আপনারা ইন্ডিয়ান সাইডটি একদম সুন্দর, একদম মেঘের রাজ্যের মতো ভিউ পাবেন। অ্যান্ড হয়তো ওই পাশে রুম ভাড়া একটু বেশি। ওকে, তো আমি এই যে রুমটা দেখতে পাচ্ছেন প্রায় দুইজনের রুম, আপনারা তিনজন থাকতে পারবেন, খাটে দুইজন এবং নিচে একজন, তিনজন আপনারা থাকতে পারবেন পার পার্সন। মানে হচ্ছে রুম ভাড়া প্রায় 1500 টাকা করে, ঠিক আছে। আর ওই পাশে হয়তো বা 2000 টাকা 2500 রাখতে পারে। বাট ওই পাশে ভাই সত্যি আমি জানলে ভাই ওই পাশে রুমগুলো ভাড়া করতাম, বাট পরে আমরা অনেক আফসোস হয়েছে। ওকে, তো সমস্যা নেই, আমরা আসছি, ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে প্রায় বিকাল 4টা বাজে আমাদের সিএনজি ভাইকে ফোন দিয়েছে, ভাই চলো আমরা ঘুরে আসি। তো ওই দেখেন সিএনজি ভাই রেডি হয়ে আছে আমাদের জন্য। তো আমরা সিএনজিতে উঠে গিয়েছি। অ্যান্ড ফার্স্ট আমাদের প্লেস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তো আপনার ইচ্ছা করলে লুসাই গ্রাম আসতে পারেন, এবং এখানে হয়তোবা পার পার্সন ঢোকার জন্য 30 টাকা লাগবে। ওকে, আপনার ইচ্ছা করলে 30 টাকা দিয়ে ঢুকতে পারেন। অ্যান্ড সুন্দর সুন্দর মানে ভিউ আপনি এখান থেকে মানে একটা ভিউ পাবেন, ঠিক আছে। অ্যান্ড আপনি ইচ্ছা করলে 100 টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি অঞ্চলের যে ড্রেস আপগুলো আছে, ট্রেডিশনাল ড্রেস, আপনার চোখে এগুলো পড়তে পারেন। 100 টাকা লাগে হয়তো বা 20 মিনিট আধা ঘন্টার জন্য। ওকে, তো বাট আমরা এগুলো ট্রাই করি নাই, ঠিক আছে। তো ভাই সত্যি একদম অসাম লাগতেছে। এখন দেখতে পাচ্ছেন দোকানদার ছাড়া দোকান, আমরা কিন্তু এখানে আসছি। আপনার ইচ্ছা করলে এখানে প্রাইস দেওয়া আছে কলা কত করে, বিভিন্ন সিজনে বিভিন্ন ফল পাবেন, প্রাইস দেওয়া থাকে আপনারা টাকা দিয়ে ফল কিনে খেয়ে চলে যেতে পারেন, সমস্যা নেই। ওকে, অ্যান্ড যে কথা না বললেও না, এই হচ্ছে আমাদের মুসলমানদের একমাত্র কেন্দ্র, ঠিক আছে, মসজিদ। তো এটা বানিয়েছে আমাদের আর্মি বাহেরা, ওকে, সরকার অনুদানেই বানিয়েছে, বিকজ এখানে আসলে ভালো লাগে, সুন্দর, এত চোরা একটা মসজিদ, মানে সত্যি মনটা জুড়ে যায়। আমাদের পরবর্তী স্থান হচ্ছে কংলাক পাহাড়। তো আপনারা ইচ্ছা করলে কংলাক পাহাড়ে পা হেঁটেও আসতে পারেন, প্রায় 20 মিনিট সময় লাগবে। বাট আমরা কিন্তু সিএনজি দিয়ে আসছি, বিকজ আমাদের সিএনজি রিজার্ভ করা ছিল একদিনের জন্য, মানে হচ্ছে খাগড়াছড়ি থেকে সাজেক, সাজেক থেকে খাগড়াছড়ি, 5,200 টাকা
চারজন, ওকে? তো আপনি চলো পাঁচজন ছয়জনও আপনি চলে সেঞ্জি রিজার্ভ করতে পারেন। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা প্রায় 5-7 মিনিট লাগে এই পাহাড়ে উঠতে, অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আমরা কিন্তু একদম চূড়া চলে আসছি ওয়াংলাক পাহাড়ে। তো এই চূড়া আপনারা অনেকক্ষণ আধা ঘন্টা টাইম স্পেন্ড করবেন, অ্যান্ড দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ। আপনারা তো এক্সট্রা একটা ভিউ দেখতে পারবেন, বাট এটাকে ইগনোর করবেন, ঠিক আছে? বিকজ যার যার মেন্টালি তার কাছেই। তো গাইজ দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে এখন কিন্তু সূর্য একদম অস্ত যাবে। তো আজকের ডে আমরা এখানে শেষ করছি, কথা হবে দেখা হবে নেক্সট মর্নিংয়ে এবং শেষ পর্যায়ে। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল প্রায় 7টা বাজে, আমরা কিন্তু অনেক লেট করে ফেলছি উঠতে। সকাল 6টায় উঠলে এর চেয়ে ভালো একটা ভিউ আমরা হয়তো বা দেখতে পারতাম, আর যেহেতু বৃষ্টি হয় নাই, গরমকাল, একটু মেঘগুলো কম জমছে, বাট যদি আপনার শীতকালে আসেন এত সুন্দর একটা ভিউ পাবেন মানে বলার বাহিরে। আর তারপর আপনি সকাল এই সময় যদি আপনার ইন্ডিয়ান সাইডে রুম ভাড়া করেন না, তাহলে ওই আগের মতো যে ভিউটা আছে না শীতকালের ভিউটা আপনারা পাবেন। হয়তো বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে ভিউটা দেখাচ্ছি, দেখেন রাস্তার ওই পাশে মানে হচ্ছে ইন্ডিয়ান সাইডে পাহাড়গুলো দেখেন ভাই, একদম মেঘ, তাই না? বাট এই রুমে মানে এই সাইডের রুমগুলো একটু বেশি ভাড়া, মানে পার রুম হয়তো 2000 টাকা 2500 রাখবে, বাট আমি জানলে বা 2000 টাকা দিয়ে এই সাইডে থাকতাম। তো প্রায় সকাল 9টা বাজে আমরা কিন্তু সকালে নাস্তা করেছি, পার পার্সন ভুনা কিছুর ডিম 130 টাকা করে। সকালে নাস্তা করার পর আপনাদের কোনো কাজ নেই, এখন কী করতে হবে, রুমে গিয়ে রেস্ট নিতে হবে। সকাল 10:30 বাজতে সেনজি বা আপনাদের যে গাড়িগুলো আছে চান্দের গাড়ি, সেগুলো আপনাদের জন্য ওয়েট করবে। প্রায় 10:30 আপনাদেরকে নিয়ে আবারও খাকাচুরির উদ্দেশ্যে রওনা হবে সিএনজি অথবা চান্দনা গাড়ি যেগুলো আছে, ওকে? তো এখন কথা হচ্ছে আপনারা যদি একজন বা দুজন আসতে চান তাহলে কী করবেন? দেখেন আপনারা যে কোনো বাসে করে শান্তি পরিবহন আসতে পারেন, অথবা হানিফ শ্যামুলিয়াতে আসতে পারেন, সাউদিয়াতে আসতে পারেন। বাট যদি আপনারা সাউদিয়া অথবা শান্তি পরিবহনে আসেন না, তাহলে আপনারা সরাসরি চলে যাবেন দিঘিনালাতে। আপনাদেরকে একদম লাস্ট মাঝে হচ্ছে দিঘিনালা, ওই দিঘিনালা থেকে আপনাদের চান্দাগিরি আপনারা পেয়ে যাবেন, লোকাল চান্দাগিরিগুলো পেয়ে যাবেন, অথবা 200-220 টাকা রাখতে পারে পার পার্সন, ওকে? তো আমি আবারও সাজেস্ট করছি আপনারা শান্তি পরিবহন অথবা সাউদিয়া যে বাসটা আছে না, এই দুইটা বাসে আসলে আপনারা সরাসরি মানে হচ্ছে খাকড়াছড়ি ক্রস করে বাগাইহাট ক্রস করে তারপর হচ্ছে দিঘিনালা, আপনারা কিন্তু অনেকটা রাস্তা এক্সট্রা অতিক্রম করতে পারছেন। আর ওইখান থেকে গেলে আপনারা খুবই লোকালি মানে একা একা বা দুজন যেতে পারবেন, ওকে? অনেক ইজিলি। তারপর যদি আপনার মন চান না ভাই আমি হানিফ শ্যামুলিতে আসবো, সমস্যা নেই, আপনার হানিফ শ্যামুলিতে আসতে পারেন। খাকড়াছড়ি নেমে তারপর সেনজি করে চলে যাবেন দিঘিনালাতে, ওইখান থেকে চান্দাগিরি আপনারা সিঙ্গেল মানে হচ্ছে লোকাল যেগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন 220 টাকা করে আপনারা যেতে পারবেন হচ্ছে ইয়াতে সাজেকে, ওকে? তো ভিডিও ভালো লাগে লাইক দিবেন, আল্লাহ হাফিজ।